ফিলিস্তিনে জোর করে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নীতিকে স্বাগত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল nantvvd.com এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, সবার আগে দিতে গিয়ে যেন ভুল সংবাদ প্রচার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন নানাভাবে বিভ্রান্তি ছড়ানো হয় অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সরকার যখন টিকা দেওয়া শুরু করল, পৃথিবীর 130টা দেশ যখন টিকা কার্যক্রম শুরু করতে পারেনি, তখন বাংলাদেশের মতো একটি দেশ, এই জনবহুল দেশ টিকা কার্যক্রম শুরু করল, তখন সেই টিকার বিরুদ্ধে গুজব ছড়ানো হলো এবং বিরোধী দল বিএনপি জামাত সহ তারা এই টিকার বিরুদ্ধে গুজব ছড়ালো, এই টিকা না নেওয়ার জন্য পরামর্শ দিল, প্রকাশ্যে প্রকাশ্যে গণমাধ্যমের সামনে তারা এই কথা বলল। এটি পৃথিবীর কোথাও ঘটেছে কিনা আমি জানি না। আর পরে দেখা গেল ওনারা চুপি চুপি গিয়ে টিকা নিলেন, এক ডোজ নয়, দুই ডোজ নয়, তিন ডোজ নিলেন, এখন চার ডোজও যদি নিতে চায় আমরা দিতে রাজি আছি। আমরা জনগণকে সুরক্ষা দিয়েছি, দিয়ে যাচ্ছি। এই দেশে যত গত 12-13 বছরে যত ধরনের হানাহানি সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, সবগুলোর পেছনে অনলাইন, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। নাসিরনগর ভুয়া অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, রামু ভুয়া অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, কুমিল্লা ভুয়া অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, বরিশালের ঘটনা ভুয়া অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনলাইন ভুয়া অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে, এবং এক্সট্রা কেয়ারফুল যদি আমরা না হই তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আমাদের সরকার অত্যন্ত শক্তভাবে সেগুলো আমরা মোকাবেলা করেছি এবং যারা এই কাজগুলো করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।